বাংলা মানবতার সমাধান ورحمة الله على حمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم من ذا الذي يقرز الله قرزا حسنا أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم أنفق أنفق عليك رواه البخاري ومسلم সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলাইহাল্লাম আমরা ফাজাইলা আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে দান জাকাত ভিন্ন জিনিস দান ভিন্ন জিনিস মানুষ জাকাত দিতে বাধ্য এটা অন্যের হক সে বাড়িতে রাখতে পারে না দান হচ্ছে নিজের ব্যাপার দিলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান করলে জান্নাত লাভ করা যায় দান হল দলিল দানের পরিণাম জান্নাত আল্লাহ তালা বলেন সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো যেই দিন তোমরা বলবে প্রতিপালক আমাকে একটু সময় দাও আমরা দান করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চাই সে কে যে ব্যক্তি আল্লাহকে কর্জ দিতে পারে কোনো মানুষ যদি আল্লাহকে কর্জ দিতে পারে তো ইদা আফলাহুল হাসানা আল্লাহ তালা তার নেকিকে দ্বিগুণ শতগুণ করে বেশি করে দিবেন কেউ যদি আল্লাহকে কর্জ দেয় তাহলে আল্লাহ তার অর্থ সম্পদকে অনেক অনেক বেশি করে দিবেন দানের পরিণাম বেশি হওয়া সুদের পরিণাম কম হওয়া সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই আজ হোক আর কাল হোক দান করলে মানুষের অর্থ সম্পদ বেশি হবেই এ কথাই ঠিক আসমারা জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সালাহ আলী আসাল্লাম বললেন আসমা দান করো ওলা তুহসি কত দান করছো এটা তুমি গণনা করো না ফি আল্লাহ আলাইকে তাহলে আল্লাহ তোমাকে হিসাব করে নেকি দিবেন গণনা করে নেকি দিবেন ওলা তু তুমি দান করা বন্ধ করো না দান করতে কৃপণতা করো না আল্লাহ আলাইকে তাহলে আল্লাহ তোমার অর্থ সম্পদে কৃপণতা দিয়ে দিবে তোমার ভিতরে কৃপণতা চলে আসবে তোমার সম্পদে বরকত কমে যাবে আসমা তোমার সম্ভব সম্ভব তুমি দান করো। আল্লাহর পথে দান করতে থাকো অর্থ সম্পদ তোমার বেশি হবে আবহরায় রাজি আল্লাহ তালানহ বলেন রসুল সাল আলী ওসাল্লাম বললেন ইন তাফজল ফাই তোমার অর্থ সম্পদে যা বেশি হচ্ছে এটুকু তুমি যদি দান করো তাহলে এটা জন্য হবে তোমার কল্যাণ কর অন তুমসেক সারণ লাগ তুমি যদি দান না করো তাহলে এটা হবে তোমার জন্য বিপদ এটা হবে অনিষ্টের কারণ এতে তোমার পরকাল হারাবে আল্লাহ রসুল বললেন দেখো হাত সংকুচিত করো না হাত সংকুচিত করো যদি কৃপন হও যদি তাহলে পরকাল টিকবে না আল্লাহর নবী কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন অবশ্যই কৃপণতা বড় ভয়াবহ জিনিস নবী বলেছেন জুলমা অত্যাচার হচ্ছে অন্ধকার প্রত্যেক যে ব্যক্তি অত্যাচার করবে তার পরিণাম হবে জাহান নাম অন্ধকার জুলুম বড়ও আছে ছোটও আছে একজন ধনী মানুষ গরিব মানুষের জমি দখল করে নিল এটা একটা জুলুম একজন গরিব মানুষ মরিচ বিক্রি করছে মরিচ আমি নেওয়ার সময় একটা মরিচ হাতে নিয়েছি দাঁড়ি পাল্লা হয়ে গেছে বলেন তো আমি হাতের মরিচটা কোথায় রাখব। যদি আমার পাল্লায় রাখি তাহলে আমি একজন অত্যাচারী আর যদি লোকটার ডালিত রাখি তাহলে আমি তার সহযোগিতা করলাম অত্যাচারিত হওয়া থেকে মুক্তি লাভ করলাম আল্লাহর নবী বলছেন যে ওই একল বখলা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো অন্য বর্ণনে এসেছে কৃপণতা থেকে বেঁচে থাকো ফাইনা কামান কানা কাবলা কম। কৃপণতা অতীতের মানুষকে ধ্বংস করেছে বোখারি মুসলিম আল্লাহ রসুল বলেছেন লায়েত খুলল জান্না বাকিল যে মানুষকে প্রতারণা দেয় যে খোটা দেয় যে কৃপন সে জান্নাতে যাবে না কৃপণের জান্নাত নেই আমরা একটা জিনিস খুব ভালো করে বিবেচনা করতে পারি আল্লাহ রসুল যখন তখন কেন এ কথা বলতেন আল্লাহ হুমাইন্নি আউজ বেকাম ওল আমি তোমার কাছে ভীরত থেকে বাঁচতে চাচ্ছি আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাচ্ছি কৃপনতা অবশ্যই একটা কঠিন জিনিস অবশ্যই কৃপনতার পরিণাম জাহান্ন কৃপন মানুষকে আল্লাহ তাআলা দিবেন দেবেন না এই জন্য তিনি কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন যাতে করে পরিণতি জাহান্ন বলেন আলী সাল্লিম বলেছেন তোমরা দান করো দানের হাত প্রশস্ত করোতি আলাইকুম জামানুন এমন একটা সময় তোমাদের সামনে চলে আসছে যে যেমসের রাজলবে সাদা কাতেহি মানুষ তার দান নিয়ে ঘুরে বেড়াবে যার কাছে নিয়ে যাবে সে বলবে লা ওয়াতাইতা বিলামস লা কাবিলতু ফামাল ইয়াম ফালাহা জাতা লিবেহা যদি এই দান কালকে নিয়ে আসতে তাহলে গ্রহণ করতাম আজ এই দানের কোনো প্রয়োজন নেই রাতে রাতে মানুষ ধনী হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে এখন থেকে আমরা দান করি যেটুকু সময় পেয়েছি সেটুকুতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফকির মিসকিন قومি মাদ্রাসা এসব স্থানে দান করি কেন এমন একদিন চলে আসবে যে সম্পদশালী ব্যক্তি দান নিয়ে ঘুরে বেড়াবে কেউ নিবে না এটা আমাদের দেশে এখন না হলো ইতিমধ্যে এটা ঘটে গেছে অনেক দেশ এমনও আছে যে দান নেওয়ার কেউ নেই বা অনেক এলাকা এমন আছে যে ওই এলাকায় দান নেওয়ার মতো কেউ নেই আর আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে ২০ বছর আগে আমাদের গ্রামে মানুষের যত টাকা পয়সা ছিল আজকে তার চেয়ে টাকা পয়সা অনেক বেশি সত্যিকারী যদি এখন দ্রব্যমূল্য যত বেশি হয়েছে যদি মানুষের হাতের পয়সা এত বেশি না হতো তাহলে মানুষ বুঝতে পারত যে অর্থের সংকট কত কঠিন আমাদের দেশে উনিশশো একাত্তরে যেমন অর্থের সংকট দেখা দিয়েছিল এখনও তাই হতো কিন্তু আমরা এটা বুঝতে পারছি না এই জন্য যে মানুষের হাতে টাকা পয়সা বেশি মানুষ অভাবকে বুঝতে পারছে মানুষের টাকা পয়সা খুব বেশি হয়ে যাবে দান করার কোনো পথ থাকবে না এই জন্য আল্লাহ নবী এভাবে বলছে আবু হরাই বলেন একজন ব্যক্তি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করল আল্লাহ রসুল আইয়ুসাদাকাতে আফজাল সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে কি দান করলে সবচেয়ে বেশি নেকি হবে কিভাবে দান করলে সবচেয়ে বেশি নেকি পাবো সে বিষয়টি আমাদের বলুন আল্লাহর নবী বললেন সাদ্দাক তুমি দান করো ওয়ান্তা সাহে হন তখন তুমি সুস্থ সাহী হন তখন তুমি অর্থের তা তামাল গেনা ধনী হতে চাও তাকশাল ফাকরা দিলে কমে যাবে এ আশঙ্কা হয় চারটে জিনিস যখন একসাথে থাকবে তখন যদি তুমি দান করতে পারো সবচেয়ে নেকি বেশি হবে সম্মানিত দর্শক মন্ডলী দেখি আমরা বোঝানোর চেষ্টা করি আমরা বুঝতে পারি কিনা এক নাম্বার শরীর সুস্থ মানুষ তো বিপদে পড়ে দান করে ছেলে অসুখ বলে যে আল্লাহ ছেলে আমার বেঁচে গেলে একটা খাসি মাদ্রাসায় মাদ্রাসায় এভাবে বলে বিপদে পড়ে কি বলে যার জন্য বিপদের সময় দান আল্লাহর কাছে তেমন গ্রহণীয় নয় কর নয় আল্লাহর নবী বলছেন যে মানুষ যেটা মান্যত মানে ওতে কোনো লাভ নেই ওতে ও কোনো নেকি পায় না কিন্তু মান্যত মানলে দিতেই হবে দিতে হবে কেন এর মাধ্যম দিয়ে আল্লাহ তালার তার কৃপণতাকে দূর করতে চান এই দিক দিয়ে ও যে কৃপন হয়ে গেছে এটাকে আল্লাহ দূর করে দিতে চাচ্ছে যে তুমি বিপদে পড়ে দান করো তোমার কৃপনতার তার হাতটা বন্ধ হোক যাতে করে তুমি যেকোনো সময় দান করতে পারো এই জন্য মান্যত মানলে দিতেই হবে লাভ নেই চারটে জিনিস একসাথে থাকাকালীন দান করতে পারলে সবচেয়ে বেশি নাকি হবে এক শরীর সুস্থ দুই অর্থের লোভ মনটা চাচ্ছে সম্পদ উপার্জন করতে হবে বেশি করতে হবে তিন ধনী হওয়ার ধনী হওয়ার ইচ্ছে চার দিলে কমে যাবে দিলে একটা কমে যাওয়ার আশঙ্কা বোধ করছি। এরকম যখন মানুষের পরিস্থিতি বিরাজ করবে এই সময়ে যদি মানুষ দান করতে পারে তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কোন অবস্থাতে কিভাবে দান করব এটা একটু ভালো করে বুঝেনি দানই এমন একটা জিনিস এই জীবদ্দশায় যার ফল পরে ভোগ করা যাবে আবহাওয়া রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী বলেছেন এই যা মাতাল ইনসান ইনকাতা আমালহু মানুষ যখন মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায় সালাস তিনটে জিনিস তার চালু থাকে তার একটা হচ্ছে সাদকাতন জারিয়া স্থায়ী দান স্থায়ী দান যদি মানুষ জীবনে করে যেতে পারে তাহলে সে মরার পরেও নেকি পাবে দানের ফজিলত আমরা কি দিয়ে বুঝাই স্থায়ী দান মানে একটা মসজিদ নির্মাণ করে দেওয়া একটা মাদ্রাসার ঘর নির্মাণ করে দেওয়া মানুষকে এমন কিছু প্রদান করা যেটা অনেক দিন থাকবে একে বলা হয় স্থায়ী দান আল্লাহর নবী বলছেন মানুষ যদি সাদগা জারিয়া করতে পারে তাহলে মরার পরেও সে নেকি পেতেই থাকবে আল্লাহ রসুল বলছেন স্থায়ী দানের একটি হচ্ছে ইলমুন উন্নয় এমন বিদ্যা যা দ্বারা উপকৃত হওয়া যায় মানে আমি শিক্ষা অর্জন করেছি আর একজনকে শিখালাম সে আরেকজনকে শিখালো এইভাবে যত স্তর নিচের দিকে যাবে সবাই যত নেকি পাবে প্রত্যেক উপরে যারা আছে তারা তার সমান পেয়ে যাবে তারা তার সমান পেয়ে যাবে ইলম যে বিদ্যা যে মানুষের মরার পরে কত বড় উপকারী তা এখন বুঝানো যাবে না বিচারের মাঠে যাবে বোঝানো আল্লাহ রসুল বলছেন যে সাদকা জারিয়া আর একটা ওলাদুন সলেহ উলাহু। ওই ছেলেও মানুষ মরার পরে ভোগ করবে ওই ছেলের ফলাফল যেই ছেলে পিতার জন্য দুয়া করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই এর জন্য সে নেকি পাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাঁতেই থাকুন বিরতির পরে আপনাদের সামনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা রাখব ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচণ্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল্লাহ সাল্লাম লাহ আলী হোসাল্লামের সুন্ন জান্নাতী কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র ডিচ টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল দৌহিতের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারোটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্যোন্মোজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়

আসসালাম ওয়ালাইকুম ওর আহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে অপেক্ষা করে বসে আছেন এই জন্য আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক আল্লাহ মাহ আমিন আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসসালাম বলেছেন মানুষ মরার পরে শেখ কি কি জিনিস পেতে পারে তার কর্মের মধ্যেকার আল্লাহ রাসুল বলছেন তার একটি হচ্ছে জেনেছে ছড়িয়েছে শিক্ষা অর্জন করেছে আর একজনকে জানানোর চেষ্টা করেছে এর প্রতিদান সে ভোগ করবে আল্লাহ রাসুল বলছেন অ মুসাফান অরাফাহ ধর্মীয় গ্রন্থ কোরআন মাজিদ বা এরকম হাদিস গ্রন্থ কিনে কোনো মাদ্রাসায় কোথাও দিয়েছে যেটা মানুষ চর্চা করবে যতদিন চর্চা হতে থাকবে সে তার নেকি পেতে থাকবে ও মাস যেদান বানাহু মানুষ যদি একটা মসজিদ নির্মাণ করে তাহলে মসজিদের নির্মাণের সে বিনিময় পেতে থাকবে কবরে যতদিন পর্যন্ত মসজিদ আবাদ হচ্ছে সলাদ হচ্ছে তার নেকি হবে বাইতান বানাহু সাবিল আর যাত্রী ছাউনি মানুষের চলাচলের সুবিধার জন্য একটা ঘর নির্মাণ করে দিল মানুষ চলাচলের অসুবিধাই সেখানে সুবিধা ভোগ করবে এতে যে নেকি হবে সে নেকি তার হতে থাকবে রসুল সাল আলহি আসাল্লাম বললেন যে নাহারান আজরাহ একটা নদী পানির ব্যবস্থা করে দিল নদী কেটে পানির চলাচল করে দিল এতে যে নেকি হবে সে নেকি সে মরার পরেও পাবে আল্লাহ রসুল বলছেন ও তাসাদাকা মিন মালিহি মিন হায়াতিহি সে তার জীবদ্দশায় সুস্থ শরীরে দান করলো কেউ যদি তার জীবদ্দশায় সুস্থ শরীরে দান করে যায় তাহলে এ দানের বিনিময় সে মরার পরেও ভোগ করবে সম্মানিত দর্শক মন্ডলী দান এমন একটা জিনিস যেটা মরার পরেও আমরা পাব। নবী করিম সাল্লি আসাল্লাম বলেন মানুষ যে একটা ভালো কথা যদি বলে কালে মতন তৈবা মানুষকে যদি একটা ভালো কথা বলে তাহলে সে দানের নেকি পাবে রাসুল সাল বলছেন যে মানুষ আদায় করার জন্য মসজিদে যাই পদক্ষেপ রাখে না আদায়ের জন্য যেই পদক্ষেপে তার দানের নেকি হবে না একজন মানুষ সলাৎ আদায় করতে বের হয়েছে এই যে পদক্ষেপ রাখছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে সে দানের নেকি পাবে বোখারি মুসলিমের হাদিস একজন ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমাকে একটা কাজের কথা বলেন যার দ্বারা আমি উপকৃত হব তখন আল্লাহ রসুল বললেন যে তুমি রাস্তায় যে কষ্টদায়ক জিনিস রয়েছে সেগুলি সরিয়ে দাও এতে তুমি দানের নেকি পাবা এমত লাজ আমি তারই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াই হচ্ছে তোমার জন্য দানের নেকির ব্যাপার আবহাওয়ায় রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আমি একজন মানুষকে জান্নাতের ভিতরে ছুটাছুটি দৌড়া করতে দেখছি লোকটা কি করেছিল তার জীবদ্দাসায় রাস্তা থেকে একটা গাছ কেটে ফেলেছিল যেই গাছটা মানুষের চলাচলে অসুবিধা করছিল মানুষকে কষ্ট দিচ্ছিল এখন তো আল্লাহ সম্পূর্ণ তার বিপরীত কর্ম চলছে এখন সরকার দল আর বিরোধী দল একটু সমস্যা হলেই রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে রাস্তাঘাট বন্ধের তো বাস্তব কত ক্ষতি আছে এটাই তো মানুষ হিসাব করে না বন্ধ করলে আর একজনকে কষ্ট দেওয়া হয় আর যদি কষ্ট খুলে দিতে পারা যায় তাহলে হয় এটা মানুষদের তো বোঝা দূরের কথা ধরুন আমাদের দেশে পনেরো ষোলো কোটি লোক আছে একদিন যদি রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলো কত টাকা লস হিসাব করতে পারবে কেউ মানুষের হিসাবেরই বাইরে মানুষ বুঝে না এটাই হচ্ছে জাহেলিয়াত এটাই হচ্ছে অজ্ঞতা যখন জাহেলিয়াত নেমে আসে অজ্ঞতা নেমে আসে তখন মানুষ হক পায় না ইসলামের আর নাম হলো জানা যার বিপরীত হচ্ছে জাহেলিয়াত জাহেলিয়াত মানে হচ্ছে অজ্ঞতা আর ইসলাম মানে হচ্ছে জানা ইসলামের প্রত্যেকটা কাজ করতে হয় জেনে এই জন্যই এসব কাজকর্মের নেকি আবু হর রাজিয়াল্লাহ তাল বলেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন বেকুল্লে তাকবিরাতিন সাদাকা প্রত্যেক আল্লাহ আকবার বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদে তিন সাদাকা প্রত্যেক আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহলিলাতিন তিন সাদাকা প্রত্যেক লাইলাহাইতে দানের নেকি হয় ও আমরিন বিল মা সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাহিন আনিল মুনকারে সাদাকা মন্দ কাজ থেকে নিষেধ করলে দানের নেকি হয় এরপরে একটি বাক্য আল্লাহ রসুল বলেছেন এই আমরা বলা প্রয়োজন মনে করছি আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের স্ত্রীর সাথে যে সাংসারিক জীবনে যাও এতেও দানের নেকি আছে সাহাবি বলে উঠলেন আল্লাহ রসুল এটা কেমন কথা হলো মানুষ তার প্রবৃত্তির চাপে তার স্ত্রীর নিকটে যায় তারা সাংসারিক জীবনে পৌঁছে এটা নেকি হবে এটা কেমন কথা তালা রসুল বললেন দেখো মানুষ যদি এই কাজটা অন্যায়ভাবে করে তাহলে কি হবে বলো সাহাবিগণ বললেন যে তাহলে তো পাপ হবেই এটা যদি অন্যায় মানুষ করে পাপ হয় তাহলে ন্যায় এটা নেকি হবে তুহান আল্লাহ এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষ যদি খুশি হয়ে তার স্ত্রীর মুখে কিছু তুলে দেয় সেটাও নেকি। সম্মানিত দর্শক মন্ডলী এটা কি আমাদের জীবনে ঘটে আমরা তো পারস্পরিক জীবন নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে লেগে আছি স্বামী স্ত্রীকে মানি নেয় স্ত্রী স্বামীকে মানি নেয় আর যারা খুব অন্তরের সাথে অন্তর লাগে আছি তারাও শরীয়ত বুঝি নেয় আল্লাহর নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মুখে একটু কিছু তুলে দেয় তাহলে ও সাদকার নেকি পাবে দানের নেকি পাবে দান করে যা নেকি হয় তাই হবে আবহর আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লা একদিন বললেন যে তোমাদের প্রত্যেককেই দান করতে হবে সবাকেই দান করতে হবে যেমন এই কথা বলা বলে উঠলেন কেমন মেস্তাতে যদি তার পক্ষে সম্ভব না হয় দান করা তাহলে কি করে দান করবে প্রত্যেককেই দান করতে হবে এই জন্যই তালা বলেছেন যে তোমাদের ওই দিন আসার পূর্বে দান করো যেদিন চলে আসবে দান করে ভালো হতে চাইবে সেদিন সময় হবে না সময় দিব না আমি আল্লাহ মানুষকে মরণ চলে আসলে সময় দিনে এই জন্য আল্লাহ তালা তার রুজি থেকে দান করতে বলেছেন আল্লাহ রসুল বলছেন তোমাদের প্রত্যেকে দান করতে হবে সাহাবিগণ বললেন যদি প্রত্যেকে দান করতে না পারে তাহলে কি করবে আল্লাহ রসুল বলছেন ইয়া মালবি এদাই দাস। সে তার দুই হাত দিয়ে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যেটা দিন মজুরি পেয়েছে সে দিন মজুরি হতে কিছু দান করবে আর কিছু খাবে হাদিস তো বোখারে মুসলিমের সম্মানিত দর্শক মণ্ডলী। অর্থশালী মানুষ দান করবে এ কথা যদি আমরা বুঝে নিই তাহলে ভুল হবে ভ্যান চালককেও দান করতে হবে এ কথাই ঠিক দিন দান করতে হবে এ কথাই ঠিক একজন মানুষ মাসে লক্ষ টাকা ইনকাম করে সে কিছু দান করবে একজন ভ্যান চালক মাসে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করবে তাকেও দান করতে হবে এক কথাই প্রত্যেক যারা উপার্জন করে খেতে পারে তাকে দান করতে হবে সে অন্যত্রে হাত পেতে মানুষের কাছে সম্পদ নিবে না এবার সাহাবিগণ বললেন আল্লাহ রসুল যদি মানুষ বাড়ি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বললেন এই যারা প্রয়োজনীয় সমস্যার মধ্যে আছে তার উপকার করবে যেমন আমি আপনি হেঁটে যাচ্ছি একজন গরিব মানুষ একটা ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছিল আর ঠেলে নিয়ে যেতে পারছে না এক জায়গায় বেঁধে গেছে আপনি একটু ভ্যানের পিছন দিকে হাত লাগান ভ্যানটা পার হয়ে যাবে এটুকু কাজ করুন এটুকু কাজের এ লোকটা খুব প্রয়োজন মনে করছে এটা হবে আপনার জন্য অনেক বড় কাজ তার জন্য বড় কাজ আপনিও নাকি পাবেন সেও নাকি পাবে সাহাবিগণ বললেন আল্লাহ নবী যদি এরকম ভাবে কোন মানুষ কারো সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন ভালো কাজের আদেশ করবে তার টাকা নেই দান করতে পারে না মানুষের বাড়িতে কাজ করতে পারে না মানুষের উপকার করতে পারে না তাহলে মানুষকে অন্তত মুখে ভালো কথা বলবে সাহাবিগন বললেন আল্লাহ রসুল এটাও যদি করতে না পারে তাহলে কি করবে তাহলে সেই ব্যক্তি নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে এটাই হবে তার জন্য দান সম্মানিত দর্শক মন্ডলী একটা পাপের পরিস্থিতি চলে এসেছে আপনি পাপটা করলেন না নিজেকে ঠেকিয়ে রাখলেন এটা দান হয়ে যাবে এর পরিণতি অনেক বড় আল্লাহ তালা বলছেন ও আমাখা ফা অনাহান নাফসা অনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া মানুষ যদি তার আত্মাকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারে তাহলে তার পরিণতি হচ্ছে জান্নাতুল মাওয়া যদি মানুষ নিজেকে পাপ থেকে ঠেকে রাখতে পারে সে তো দানের নেকি পাবেই সে জান্নাতুল মাওয়া পাবে আমরা বলছিলাম দানের ফজলু দান করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান করলে জান্নাত লাভ করা যায় দান হচ্ছে দলিল দান করলে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া পাওয়া যাবে যেদিন বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তুমি বড়ো দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার বড় রহমতের আশা ধারী হয়ে বলছি তুমি আমাদের একটু অর্থ সম্পদে দানের সুযোগ দাও মন মানসিকতা বড় করে দাও দান করে আমরা তোমাকে সন্তুষ্ট করতে চাই বিচারের কাঠগড়াতে সফলতা অর্জন করতে চাই তোমার দরবারে এই দাবি এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওতউবিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্পি রোড বর্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমি মোহাম্মদ বদরুদ্দুজা আপনারা দেখছেন পিছ টিভি বাংলা